हेलो, सलाम अलैकुम। हाय गाइस, आज के ईदेर दिन 13 मे 2021 हमें थी सऊदी आरबे एन रात प्राय 10টা। এখন বর্তমানকার পরিস্থিতি আকাশ একেবারে পরিষ্কার আছে। মেন রোড দিয়ে রোডের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। আমাদের প্রবাসীদের ঈদ সম্বন্ধে আজকে কিছু কথা বলে আমি আপনাদের সাথে, সেটা হলো আমাদের প্রবাসীদের ঈদ হলো এইরকম যে আমরা বিশেষ করে যারা মিডল ইস্টে থাকি, মধ্যপ্রাচ্যে অর্থাৎ আরব দেশগুলোতে আমরা যারা থাকি, আমাদের প্রায় অধিকাংশই আমাদের বেতন কম। তো বেতন কমের কারণে আমরা হিসেব করে আমাদেরকে চলতে হয়। আমরা কম বেতনে যেহেতু চাকরি করি, হিসেব করে আমাদের খরচ করতে হয়। যেহেতু আমাদের আয় কম, ব্যয় বেশি করব কীভাবে? তারপরও দুই একজন হয়তো ব্যতিক্রম থাকতে পারে, স্বাভাবিক। দুই একজন হয়তো বা একটু, সেটা হলো অন্য কথা। সালাম আলাইকুম। তো আপনারা অবশ্যই জানেন কিছু আছে যে আগে নিজে বাঁচি, অর্থাৎ নিজে বিলাসিতা করে। যে এক একজন আছে যে হয়তো তার সাথে কাজ করে একটা পাকিস্তানি, সে হয়তো 3000 রিয়াল দিয়ে একটা মোবাইল কিনছে। এখন এও 3000 রিয়াল দিয়ে একটা কিনবে। তো অনেক সময় দেখা গেছে 3 মাসের বেতন একসাথ করে 3000 রিয়াল দিয়ে একটা মোবাইল কিনে সবাইকে দেখানোর জন্য। অনেকে আছে কিছু দামি দামি কিছু প্যান্ট কিনে, বাজারে ঘুরতে যায়, বিভিন্ন দোকানের মধ্যে কিছু অফার দেখে, 50% অফ, 20% অফ, 30% অফ এরকম লেখা থাকে। যে একটা হয়তো প্যান্টের দাম আগে ছিল হয়তো ধরুন 150 রিয়াল, এখন এটা 100 রিয়াল, একেবারে তাড়াহুড়া করে কিনে নেয়। নিজের কাছে টাকা না থাকলে বন্ধুবান্ধব থেকে ধার করে বা কোম্পানি থেকে ধার করে, এটা কিনে সেটা কিনে। বাড়ির কোনো খোঁজখবর নাই, বাড়ি থেকে জীবিত আছে না মরে গেছে না জাহান্নামে গেছে ওইদিকে কোনো টেনশন নাই। আছে এরকম 2-4 জন আছে, হাতের আঙ্গুল যেহেতু সবগুলো সমান নয়, মানুষও সবগুলো সমান নয়। আচ্ছা যাক, তো যে কথাটা বলতে চাইছি যে আমরা যারা প্রবাসে থাকি, যে আমি তো থাকি সৌদি আরবে, তো আমি সৌদি আরবের কথাই বলতেছি যে আমার জানা মতন আমরা অনেকেই যে ঈদের দিনে আমরা অনেক সময় কাজ করতে হয়, অনেকেই ছুটি নেই। বিশেষ করে যারা কাপড় দোকানে অথবা মুদি দোকানে অথবা ব্যক্তিগত যারা ব্যবসা করে, তারা কিন্তু এরকম ঈদের ছুটি কাটাতে পারে না। তার কারণ হলো দোকান খোলা রাখলে কাস্টমার আসবে, এটা হলো সত্য কথা। এখন ঈদের ছুটিতে সে এদিকে বন্ধুবান্ধবের সাথে ঘুরতে গেল, কী করবে? তো দোকান খোলা রাখি, বন্ধুবান্ধব যদি আসে দোকানে দেখা করে হয়তো এরকম। আর এইভাবে করে কিন্তু জীবন যায়। যেমন যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, এটা একটা মুদি দোকান, এখনও খোলা, এরা খোলা রাখছে। ঈদ তো সবার জন্য, ওদের জন্য তো ঈদ, তাহলে এরা বন্ধ করে নাই, এরা খোলা রাখছে। খোলা রাখলে কাস্টমার আসবে, বেচা কেনা হবে, এটাই সত্য কথা। তো যাক, আমি যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে আমরা প্রবাসীরা ঈদের দিন দেখা গেল হয়তো ঈদের নামাজ পড়ে আসি, বাড়িতে এদিক সেদিক বন্ধুবান্ধব 2-3 জনের সাথে কথা বলার পর তারপর আমরা হয়তো খানা খাই, ঘুমাই, হয়তো কেউ জোহরের নামাজ পড়ি, উঠি, এরপর আসরের নামাজ পড়ি, শুধু ঘুম আর ঘুম। তারপর হয়তো সময় সুযোগ মতন এই বাড়িতে দেশে 2-3 জনের সাথে একটু কথা বলে নিই, এটাই। এইভাবে আমাদের ঈদের দিনগুলো কেটে যায়। এরপর অনেকের হয়তো ঈদের পরের দিন থেকে আবার ডিউটি শুরু। আমরাও এত বিলাসিতা করে তারপর আমরা জামা কাপড় কিনে বা এগুলো আমরা করি না। আমরা ওইদিকে খুব অ্যালার্ট থাকি, আমরা টাকা পয়সা আমরা এইভাবে নষ্ট করি না। টাকা পয়সা নষ্ট করে আমাদের প্রায় এরকম সময় অনেকের হয় না, সুযোগ হয় না, আমরা ওইভাবে একটু সতর্ক থাকি।
অনেক সময় আমাদেরকে দেশের থেকে অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে আসলে আমরা ঈদের জামা কাপড় কী কিনেছি। তো অনেক সময় সত্য কথা বলে দিই যে হয়তো কিনেছি, হয়তো অনেক সময় বলি না কিনি নেই, হয়তো অনেক সময় মিথ্যা কথা বলে কিনেছি কিন্তু দেখাইতে পারি না কী কিনেছি, মুখে এটা বলে সেটা বলে। আমি অনেকে দেখছি হয়তো দেখা গেছে সে সামান্য কিছু শাকসবজি দিয়ে খাওয়ার পরে দিয়েও বাড়িতে বলে দিচ্ছে আমি বিরিয়ানি পাকাইছি, পোলাও পাকাইছি, এটা পাকাইছি, ওইটা পাকাইছি। এগুলো হলো কি দেশের মানুষকে খুশি রাখার জন্য। এরপরও কিছু আমাদের প্রবাসী ভাইরা অনেক জুলুমের শিকার হচ্ছে, তাদের তারা বিভিন্নভাবে কষ্টের শিকার হচ্ছে, তাদেরকে তারা টাকা পয়সা দিচ্ছে কিন্তু অল্প বেতনের কারণে সবাইকে সে খুশি রাখতে পারতেছে না। আর সবাইকে খুশি রাখা সম্ভব না শুধু এই কারণে, মানুষের চাহিদার শেষ নাই, কাকে কত দিবে। দেখা গেল তার ভাই বোন আছে, তারপর তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দুসের জন আছে, সবাইকে তো আর এইভাবে খুশি রাখা যায় না। তো দেখা গেল সে যদি সবাইকে খুশি রাখতে যায় তার জন্য মহাবিপদ, সবাইকেও খুশি রাখতে পারে না, নিজেও খুশি রাখতে পারে না। এ কারণে বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকে তারা কিন্তু সবার বন্ধু হতে পারে। তো কী করবে, এটাই হলো আমাদের প্রবাসের একটা চিত্র। আমরা আমাদের জীবনটাকে এইভাবে কাটাতে হয়। আমার আজকে 17 বছর সৌদি আরবের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আমরা যখন প্রবাসে ঈদের দিন হয়তো লোকজন বেশি ছিল এমন একটা সময় ছিল। সালাম আলাইকুম, ও কয়েসলামা। তো আমরা তখন 8-10 জন মিলে একসাথে বাজারে আসতাম, ঘুরতাম। সে সময়টা চলে গেছে, এখন আর লোকজন নাই, অনেক লোকজন কমে গেছে। যেখানে লোক ছিল 10 জন এখন আছে 2 জন বা 3 জন এইরকম। সালাম আলাইকুম। আর এইভাবে আমরা দেখলাম শুধু আমি একা নয়, আমাদের কোম্পানি, আমাদের পাশের অনেক কোম্পানি যদি কারণ নসিব ভালো হয়তো ছুটি বেশি পেয়েছে, সেটা হলো অন্য কথা, সেটা ভিন্ন কথা। যদি কেউ সময়টা বেশি পেয়েছে, হয়তো কেউ 3 দিন ছুটি পেয়েছে, কেউ হয়তো ঈদের 3-4 দিন ছুটি পেয়েছে, সেটা হলো তার নসিব। সবার তার নসিব এইরকম হয় না। সালাম আলাইকুম। অনেকে হয়তো লম্বা ছুটি পাওয়ার পর উমরা করতে যায়, সেটা তার কোম্পানির উপর নির্ভর করে। আবার অনেকে আছে, সালাম আলাইকুম, যে তারা হয়তো কোম্পানি থেকে ছুটি নিয়ে তারা উমরা করতে যায়। কোম্পানি ভালো হলে হয়তো তাকে ছুটি দিয়ে দিবে 2 দিনের জন্য, শর্ত সাপেক্ষে, হয়তো বেতন কাটতেও পারে নাও কাটতে পারে, এরকম হয়ে থাকে। তাই বলে যে সবার নসিব, সবার ভাগ্য যে একরকম হবে সেটা তা নয়, এক একজনের ভাগ্য এক এক রকমের হয়ে থাকে। তো যারা ছুটি পায়, লম্বা ছুটি পায়, তারা হয়তো বা উমরা করতে পারে বা হয়তো কারোর সাথে দেখা করতে পারে। সবার নসিব তো আর একরকম নয়, সবাই তো আর পারে না। এটা হলো একটা লন্ড্রি দোকান, এখানে জামা কাপড়গুলো দেখুন কীভাবে লাগানো আছে, খুব সুন্দর একটা পরিবেশ। দামও বেশি, এটা একটা কোম্পানি, মানে আপনার যে কোনো কিছু আপনি পরিষ্কার করতে দিলে সেটাকে তাড়াতাড়ি করে খুব ভালোভাবে পরিষ্কার করে দেয়।
তো যাক আজকের এই ব্লগটা পর্যন্ত। সালাম।